হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো প্রসেস রাইটিং নিয়ে তো এর আগেও প্রসেস রাইটিং নিয়ে আমি আলোচনা করেছি তবুও আরেকবার আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি তো এখানে একটা রয়েছে এক্সারসাইজ সেটা আমরা কীভাবে করবো এবং আমাদের কী কী নিয়ম ফলো করতে হবে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি তো এখানে জেনারেলি যে আমাদের এই চার্ট অনুযায়ী যে প্যারাগ্রাফ লিখতে বলা হয় সেটা কিন্তু একশো থেকে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে থাকে তো সেটা আমরা কিভাবে করব কারণ আমাদের কাছে শুধুমাত্র পয়েন্টসগুলো দেওয়া থাকে এই যে এখানে রয়েছে ফ্লো চার্ট বা পয়েন্টস এখানে এখান থেকে কিন্তু আমাদের পুরোটা লিখতে হবে তার সঙ্গে আমাদের নিজে থেকেও কিছুটা অ্যাড করতে হবে যোগ করতে হবে তো সেটা আমরা কিভাবে করব সেটাই আজকে আমরা জানবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে ভালোভাবে পড়া একবার দুবার দরকার হলে তিন চারবারও পড়া যেতে পারে এবং বুঝে নেওয়া দরকার যে পরপর স্টেপগুলো কি কি যেমন এখানে রাইস পাটিং বা পায়েস তৈরি রয়েছে তো পায়েস কীভাবে তৈরি করা হয় সেটা এখানে পয়েন্টসগুলো পর দেওয়া রয়েছে তো সেগুলো আমরা প্রথমে পড়ে নিই প্রথমে হচ্ছে রাইস ওয়াশ অর্থাৎ চালগুলোকে ধোয়া হয় তারপর সোকড ইন ওয়াটার জলে ভিজিয়ে রাখা হয় তারপর নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস তারপরে বাদাম এবং অন্যান্য শুকনো ফল সেগুলোকে ধোয়া হয় এবং কাটা হয় স্লাইস স্লাইসনে কাটা মিল্ক থ্রিডেন তারপরে দুধকে গরম করে ঘন করা হয় তারপরে চিনি সুগার অ্যাডেড চিনি যোগ করা হয় ওয়াটার ড্রেন ফ্রম রাইস অর্থাৎ আগে যে চালগুলো ভিজে রাখা হয়েছিল সেখান থেকে জলটাকে বের করে নেওয়া হয় রাইস অ্যাডেট টু মিল্ক সেই রাইসটাকে দুধের সঙ্গে যোগ করে দেওয়া হয় তারপরে কুকড এরপর রান্নায় বসিয়ে দেওয়া হয় তারপরে নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যাডেড যেগুলো ধোয়া হয়েছিল একটু আগেই সেগুলো এখন এখানে সেই দুধ আর চালের সঙ্গে দেওয়া হয় তারপরে কুলড ঠান্ডা করা হয় এবং সবশেষে রেডি টু বি সার্ভ যোগ্য হয়ে যায় তো এটা হচ্ছে পরপর স্টেপগুলো তো আমরা সেটা কি করে করব তো সেটাই আমরা বিশদে জানার চেষ্টা করব আর এবং আমি এক একটা পয়েন্ট ভেঙ্গে ভেঙে কীভাবে সেন্টেন্স তৈরি করবো সেটাও আলোচনা করব তো আমরা প্রথমেই নিয়মগুলো একটু ভালো করে দেখি আচ্ছা এই প্রসেস রাইটিং লেখার যে নিয়ম প্রথমে আমাদের পয়েন্টসগুলো করে পয়েন্টসগুলো বা যে ধাপগুলো আছে পরবার সেগুলোকে ভালো করে পড়তে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ দুই নম্বরে কী হচ্ছে বড়ো হাতের অক্ষরে একটি টাইটেল লিখতে হবে টাইটেল যে আমরা কী তৈরি করছি প্রিপারেশান অফ পায়েস নাকি প্রিপারেশান অফ ওআরএস নাকি প্রিপারেশান অফ টি যেটা বলবে সেটা আমাদের লিখতে হবে এবং এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বরে রয়েছে ভূমিকা হিসাবে একটি বাক্য অন্তত একটি বাক্য লিখতে হবে যেমন যদি পায়েসের ক্ষেত্রে ধরা হয় তাহলে আমরা লিখতে পারি উই অল লাইক টু ইট পায়েস আমরা সবাই পায়েস খেতে ভালোবাসি এবং পায়েস কীভাবে তৈরি হয় সেটা এখন আমরা নিচে বর্ণনা করব এইভাবে কিন্তু লেখা যেতে পারে মানে মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটা লেখা যেতে পারে মানে দুটো লিখলে একটু বেশি সুবিধা হবে ওয়ার্ডস কাউন্টিংটা বাড়বে আচ্ছা প্রতিটি ধাপের জন্য অন্তত একটি করে বাক্য লিখতে হবে অর্থাৎ এক একটা পয়েন্টের জন্য কমপক্ষে একটা করে সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে এবং সেই সেন্টেন্স তৈরি করাও খুব ইজি সেটা আমি বিস্ত বিষয়ে আলোচনা করছি পরের স্টেপগুলোতে আচ্ছা এরপরে আমাদের লেখার সময় কিন্তু বিভিন্ন লিঙ্কার ইউজ করতে হবে লিঙ্কার যেমন এই অ্যাট ফার্স্ট দেন নেক্সট আফটার দ্যাট আফটার ওয়ার্ডস নেক্সট ফাইনালি এগুলো এগুলো পরপর যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই তবে অ্যাট ফার্স্ট যেটা কথা যে লিঙ্কারটা আছে সেটা প্রথমে ইউজ করতে হবে এবং ফাইনালি যে ওয়ার্ডটা রয়েছে লিঙ্কারটা রয়েছে সেটা একদম সবশেষে বসাইতে হবে আর বাকিগুলো যে কোনো সময় বসানো যেতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা সেন্টেন্সে একই লিঙ্কার রিপিটেশন না হয় যেমন আমি দেন লিখলাম একটা সেন্টেন্সে তারপরেও আবার দেন লিখছি তারপরেও আবার দেন লিখছি সেটা না করেই শ্রেয় তাতে লেখার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই কয়েকটাই অল্টারনেট করে লিখতে হবে দেন নেক্সট আফটার দ্যাট আফটার ওয়ার্ডস ফাইনালি ফাইনালি তো বাদ একদম শেষে গেল আচ্ছা এইগুলি কিন্তু আমাদের রিপিট করে করে লিখতে হবে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে লেখার সময় কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস ফলো করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ পাস্ট টেন্স নয় শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে প্যাসিভ ভয়েস সেটা আমি দেখাই দিচ্ছি যে কীভাবে হচ্ছে এবং আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধাপগুলো যে পয়েন্টগুলো এইভাবে পরপর থাকবে সেইভাবে আমি কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে অর্থাৎ প্রথম পয়েন্টটা লেখার পর শেষ পয়েন্টটা কিন্তু লিখলে হবে না কারণ একটা যে যে কোনো জিনিস তৈরির যে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পয়েন্টগুলো দেওয়া থাকে এবং সেই নিয়ম অনুযায়ী বা সেই পয়েন্টগুলো অনুযায়ী আমাদের কিন্তু পরপর সাজিয়ে সে সেন্টেন্সগুলো লিখতে হবে এবং সব শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স বা সমাপ্তি সূচক বাক্য লিখতে হবে যে ফাইনালি খাবারটা রেডি হয়ে যাচ্ছে বা ওয়ার রেডি হয়ে যাচ্ছে বা সর্ষের তেল তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমাদের একটা বাক্য লিখতে হবে তো এখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো আমি তো বললাম যে ভালো করে প্রথমে পড়ে নিতে হবে তারপরে আমাদের কাজ হচ্ছে কি সেটা আমরা দেখি পরপর করে আচ্ছা প্রিপারেশন অফ পায়েস আমাদের প্রথমেই যেটা কাজ একটা হেডলাইন দিতে হবে যে জিনিসটা আমরা তৈরি করছি সেটা হেডলাইন এরপর আমাদের হচ্ছে ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স প্রথম কাজ তো ক্ষেত্রে আমরা লেখা যেতে পারে যে আমরা সবাই পায়েস খেতে ভালোবাসি তাহলে আমরা লিখব উই অল লাইক টু ইট পায়েস এটা একটা আমরা বাক্য লিখতে পারি এছাড়া তোমাদের যদি অন্য কিছু মনে হয় সেটাও লিখতে পারো খুবই সোজা যেটা সেটা কিন্তু এটা উই অল লাইক টু ইট পায়েস আর এরপরে ইন্টোডাক্টেভ সেন্টেন্সের আরেকটা সেন্টেন্স অ্যাড করা যেতে পারে এর সঙ্গে যে নিম্নলিখিত স্টেপগুলো ফলো করে পায়েস তৈরি করা যেতে পারে তাহলে আমরা লিখতে পারি ফলোয়িং স্টেপস আর ফলোড নিজের পদ্ধতিগুলো অনুসরণ করা হয় টু ফলোড টু প্রিপেয়ার পায়েস এভাবে লেখা যেতে পারে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হেডলাইন বা টাইটেল তারপরে হচ্ছে আমাদের ইন্টোডাকটিভ সেন্টেন্স এবং তার সঙ্গে এই সেন্টেন্সটা আমরা অ্যাড করতে পারি দ্য ফলোয়িং স্টেপস আর ফলোড টু প্রিপেয়ার পায়েস এই পায়েসের জায়গায় যে অন্য কিছু থাকলে সেটা নোট লিখতে হবে কিন্তু এরকমই পদ্ধতি তো এরপর আমাদের কাজ হচ্ছে যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ভেঙে মানে এক একটা পয়েন্ট থেকে এক একটা সেন্টেন্স তৈরি করা তো সেটা আমরা কিভাবে করব এবং আমাদের নিয়ম যে লেখার সেটা হচ্ছে ভয়েস চেঞ্জে লিখতে হবে সিম্পল প্রেজেন্টেন্সে তো সেটাও আমরা কিভাবে করব সেটা আমরা এখন জানব তো এক্ষেত্রে কিন্তু মানে সাবজেক্ট থাকে আর ভার থাকে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ভার থাকে এই পয়েন্টগুলোতে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিভাবে লিখতে হবে তো সেটা আমরা দেখে নিচ্ছি এখন তো আমাদের প্রথম যে লিঙ্ক আর ওয়ার্ডস ইউজ ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাট ফার্স্ট এটা কিন্তু যে কোনো প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে অ্যাট ফার্স্ট কথাটা প্রথমে অথবা ফার্স্ট তো অ্যাট ফার্স্ট এখানে রেখেছে রাইস ওয়াস্ট তো রাইস রাইস তোর এমনি এমনি ধোয়া যাবে না কেউ না কেউ ওয়াশ করবে সেটা ধোয়া হলো এইভাবে লিখতে হবে অ্যাট ফার্স্ট রাইস ইস ওয়াস্ট চাল ধোয়া হলো তাহলে এটা ভয়েস চেঞ্জ হচ্ছে এই যে ভাব তার সঙ্গে ফার্স্ট পার্টিসিপিট ফর্ম থাকছে তাহলে অ্যাট ফার্স্ট রাইস ইজ ওয়াশ বাই সামান বা রাইস্ট ইজ ওয়াস্ড বাই মি কিন্তু সেটা আমার লিখতে লেখা চলবে না শুধু লিখতে হবে যে প্রথমে চাল ধোয়া হলো এইভাবে কিন্তু আমাদের পয়নগুলো হবে অথবা এখানে লেখা যেতে পারে অ্যাট ফার্স্ট রাইস ইজ টেকেন ফ্রম মার্কেট প্রথমে বাজার থেকে চাল আনা হলো তারপরে অ্যান্ড ইজ ওয়ার্স্ট সেটা কিন্তু অ্যান্ড দেন রাইস ইজ ওয়াস্ট এভাবেও লেখা যেতে পারে তো অত দরকার নেই আমাদের শুধু জেনারেল পয়েন্টগুলো আছে সেগুলো ফলো করে লেখার চেষ্টা করবো তো অ্যাট ফার্স্ট রাইস ইজ ওয়াস্ট এই যে রাইস তার সঙ্গে শুধুমাত্র ইস্টটা যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে এবং লিঙ্কারটা মনে রাখতে হবে তারপরে রয়েছে সোপ ইন ওয়াটার অর্থাৎ জলে ভিজিয়ে রাখা হয় তো কী ভিজিয়ে রাখা হয় সেই কি ভিজিয়ে রাখা হয় তাহলে আমাদের পরের লিখতে লেখা যেতে পারে যে সেই চালগুলোকে তাহলে দেন রাইস ইস কারণ চালগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে সেই সাবজেক্টটা আমাকে আনতে হবে কারণ এখানে শুধুমাত্র বার্বটা রয়েছে রাইস ইস সোকড ইন ওয়াটার এরকম করে এক একটা পয়েন্ট থেকে এক একটা সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে আচ্ছা এরপরের পয়েন্ট রয়েছে নাটস অ্যান্ড ড্রাই ফ্রুইটস ওয়াস্ট আচ্ছা নাটস বাদাম এবং অন্যান্য শুকনো ফলগুলোকে ধোয়া হচ্ছে তাহলে কোন জিনিসগুলো ধোয়া হচ্ছে সেগুলো তো পরিষ্কারই রয়েছে তাহলে আমরা আগের ব্যবহার করলাম দিন তো এরপর আমরা ব্যবহার করতে পারি নেক্সট নেক্সট এই জিনিসগুলো ধোয়া হয় ড্রাই অ্যান্ড আর ফ্রুটস তাল লিখতে হবে নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস আর ওয়াস্ট এই যে শুধুমাত্র যে ভাবটা থাকে তার সঙ্গে সাবজেক্ট অনুযায়ী এম ইস আর এইভাবে ব্যবহার করতে হবে তাহলেই আমাদের কিন্তু ভয়েস হয়ে যাচ্ছে এটা হয়ে গেল তারপরে আমাদের নেক্সট পয়েন্ট রয়েছে স্লাইসড স্লাইশ অর্থাৎ কাটা হলো তাহলে কী কাটা হলো এগুলো হচ্ছে ওই যে আমরা ফলগুলো যে ধোয়া হলো একটু আগেই মানে বলতে গেলে পয়েন্টস অনুযায়ী নাটস এবং ড্রাই ফ্রুটসগুলো ধোয়া হলো তাহলে আফটার দ্যাট তো আমরা ফ্রুটস আবার ব্যবহার করছি সেক্ষেত্রে ফ্রুটস আবার ব্যবহার করব না দিয়ে ব্যবহার করতে পারি আফটার দ্যাট দে আর স্লাইসড কাটা হলো অথবা ড্রাই ফ্রুটস লিখলেও কোনো অসুবিধা নেই আফটার দ্যাট ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস আর স্লাইসড মিল্ক থিকেন দুধটাকে ঘন করা হয় তো দুধটাকে কীভাবে ঘন করা হবে ঠিক আছে সুগার অ্যাডেড আচ্ছা দুধ ঘন করার জন্য বয়েল করতে হবে দুধটাকে তো সেটা লিখতে হবে নেক্সট আমরা কী করব দুধটাকে বয়েল করতে হবে আমরা এটাকেই লিখি অন্যভাবে জিনিস লিখি যাতে তোমাদের বসতে অসু মানে অসুবিধা না হয় সেই জন্য তাহলে নেক্সট মিল্ক ইজ থিকেন্ড কী করে বাই বয়েলিং তাপ দিয়ে সেটা হচ্ছে মিল্কটাকে ঘন করা হয় পরের পয়েন্ট কি আছে সুগার এডেড তাহলে নেক্সট আমাদের খুবই ইজি তাহলে আফটার ওয়ার্ডস ব্যবহার করি কারণ একই জিনিস বারবার ব্যবহার হয়ে যাচ্ছে আফটার ওয়ার্ডস সুগার ইজ অ্যাডেড সুগার ইজ অ্যাডেড সুগার যোগ করা হয়েছে খুবই ইজি শুধু লিঙ্কার ইউজ করতেছি তারপরে আমাদের সাবজেক্ট এবং তারপরে সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলিভাব এবং যে ভাবটা রয়েছে তার ফার্স্ট পার্টার শিল্পম সাধারণত দেওয়াই থাকে ফার্স্ট পার্টার তো এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো খুব ইজিলি তৈরি করা যাচ্ছে তারপর বাইন রয়েছে ওয়াটার ড্রেন ফ্রম রাইস অর্থাৎ চাল থেকে জলটাকে বের করে নেওয়া হচ্ছে তাহলে আমরা লিখতে পারি দেয়ার আফটার বা নেক্সট বা দেন আচ্ছা আমরা দেন ব্যবহার করি তারপর ওয়াটার ড্রেন তাহলে ওয়াটার ইজ ড্রেন্ড ফ্রম রাইস লিখলেই হয়ে যাচ্ছে দেন ওয়াটার ইজ ওয়াটার ইজ ড্রেন্ড ফ্রম রাইস রাইস অ্যাডেড টু মিল্ক এখানেও রাইস এখানে শুধু ইস যুক্ত করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে রাইস ইজ অ্যাডেড টু মিল্ক তো আমরা এক্ষেত্রে एक लिंक यूज करबा लिखी नेक्स्ट आरोप व्यवहार करते ही नेक्स्ट रईस एडेड टू मिल्क तुकड अर्थात बसिदा তাপ দেওয়া হয় বা রান্না করা হয় সেটা কীভাবে করা হচ্ছে সেই সেন্টেন্সটা আমরা কীভাবে লিখব আচ্ছা তাহলে পুরো প্রসেসটা মোটামুটি রেডি হয়ে গেছে তারপর তাহলে আমরা লিখতে পারি ইট ইজ দেন কুকড অথবা দেন ইট ইজ কুকড ইট ইজ দেন কুকড এই দেনটায় সামনে ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই ইট ইজ দেন কুকড বসিয়ে দেওয়া হয় আচ্ছা নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যাডেড কপি সোজা আমাদের লিখতে হবে এরপরে বা নেক্সট যে কোনো লিঙ্ক ব্যবহার করা যেতে পারে যাতে রিপিট না হয় সেটাই শুধু খেয়াল রাখতে হবে আফটার দ্যাট এই যে সাবজেক্ট এখানে ভার এই সামনে আমাদের শুধু ব্যবহার করতে হবে অক্সিলেরি ভাবটা তাহলে কিন্তু আমাদের প্যাস যাচ্ছে তাহলে আফটার দ্যাট নাটস অ্যান্ড ড্রাই ফ্রুইটস আর অ্যাডেড অ্যাড করা হচ্ছে কোথায় অ্যাডেড টু মিল্ক হয়ে গেল এর পাচ্ছি কুল্ড অর্থাৎ ঠান্ডা করা হলো তাহলে এক্ষেত্রে লেখা যেতে পারে ইট ইজ কুলড ঠান্ডা করা হয় অথবা লিখতে ইট ইজ লেফট টু কুল ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয় তাহলে দেন ইট ইজ লেফট টু কুল এরকম লেখা যেতে পারে তারপরে রয়েছে রেডি টু বি সার্ফ অর্থাৎ আমাদের পায়েস তৈরি হয়ে গেল এখন পরিবেশন করা যেতে পারে শেষে ফাইনালি অথবা নাও ব্যবহার করা যেতে পারে ফাইনালি পায়েস ইজ রেডি পায়েস ইজ রেডি টু বি সার্ফ তুমি যদি একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে লেখা কিন্তু খুবই ইজি সাবজেক্ট এবং ভার দেওয়াই থেকে শুধুমাত্র লিঙ্কার যুক্ত করতে হচ্ছে এবং আমাদের অক্সিলের ভার অ্যাড করতে হচ্ছে ভারটা তো দাবাই রয়েছে বেশিরভাগই পাস্ট পার্টশিল ফর্মে বা পাস্ট ফর্মে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয় তোমার বাড়িতে প্র্যাকটিস করো বই রয়েছে বইগুলো একটু দেখো যে কীভাবে পয়েন্টগুলো লেখা হচ্ছে কারণ এগুলো মুখস্থ করে লেখা খুব সহজ কথা নয় কারণ যে কোনো বিষয় থাকতে পারে থ্যাংক ইউ